আচ্ছা আমি তখন বাইরে আছি, আমি আগে কলকাতায় ফিরি, তারপর তুমি দাও। আর বলো না, আমার গেলো, চলুন। আর আমার ড্রাইভার সাহেব এত খারাপ গাড়ি চালায় না, একটা গর্ত বাঁচাতেই পারবো না। যাকে বলো কি বলছিল। অয়ন, আমার বাবার শরীরটা খুব খারাপ হয়েছে, আমার আমার খুব টেনশন হচ্ছে। রিল্যাক্স রিল্যাক্স, আমি আগে কলকাতায় ফিরি, কাজটা সেরে তারপর গিয়ে আমি দেখা করছি। ওকে, এখন একটা খুব ইম্পর্টেন্ট মিটিংয়ে যাচ্ছি আমি, আই এম অলরেডি গেটিং লেট, সো প্লিজ আমি এসে কথা বলি। তুমি চিন্তা করো না বাবা, অয়ন তো কলকাতায় নেই, ও ব্যাঙ্গালোরে গেছে, ও ফিরে আসুক, তোমার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। কিছু বলবে? তোর ঘর খুব ধকল যাচ্ছে, বাইরের কাজ, বাড়িতে অঙ্গু বাবা। না বাবা, তোমার জন্য কিছু করতে আমার কোনো কষ্ট হয় না। আমি একটা কথা বলবো, তুই আমার বিয়েটা কর, আমি আমি অয়নের সঙ্গে কথা বলবো। না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তা কি হয় মা, সব মেয়েকে তো তোর বাপ মাকে ছেড়ে যেতে হয়। মা, মাকে যে কবে ছাড়তে হয়েছিল তার মনেও পড়ে না। না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আচ্ছা আমি যদি চলে যাই তোমাকে কি দেখবে বলো তো? আরে ভগবান আছে, ভগবান দেখবে। আমি ভগবানে বিশ্বাস করি না। আর যদি উনি থাকতেন না তাহলে আমার বাবাকে এভাবে কষ্ট দিতেন না। ছি মা, ছি ছি, ভগবানে বিশ্বাস করার মতো ক্ষমতা তোর নেই, আমারও নেই। ওনার লীলা বোঝা খুব ভার, আমি নিশ্চয় নিশ্চয় না কোনো অন্যায় করেছিলাম, কেন নিশ্চয় কোনো অপরাধ করেছিলাম, যার ফলে আজ আমার মেয়ের মাথায় সিঁদুর দেখে যেতে আমি পারবো না। এটা যে কত কষ্ট, কত জ্বালা। আচ্ছা মন কি রে, তুই মুখে টপলা করে বসে আছিস, আশ্চর্য। মা, মিঠু দাদা এখনো বাথরুমে, কি করব বলো? তোমরা তো এক এক নড়া এক এক পঞ্চানন, হরে দুব্বুকু দিয়ে দিল, আমি আর পারি না।
কে তোকে একা একা পারতে বলেছে? তুই তো আমাকেও ডাকতে পারতিস। মন, অমন, বাবা কি হয়েছে, খাচ্ছো না কেন? আরে তুমি বলো তো পারা যায়? মিঠু এখনো বাথরুমে, আমি ওকে খেতে দেবো না এই বলে দিলাম তোমাকে। ও বৌদিমণি বলি, এত মাথা গরম করলে চলবে? হ্যাঁ তুমি দাঁড়াও, আমি মিঠু বাবাকে এক্ষুনি রেডি করে এখানে টেবিলে হাজির করছি। না পঞ্চুদা, আমি বলেছি না মিঠুকে আজকে আমি খেতে দেবো না, ব্যাস। আচ্ছা সে নয় খেতে দিও না, আগে তো তাকে নিয়ে আসি। মিঠু বাবা, ও মিঠু বাবা, এই এদিকে তাকা, তাকা এদিকে, কি হয়েছে কি তোর? হ্যাঁ এরকম করছিস কেন তোরা? কালকে দুজনে মিলে খেতে এলি না, দাদাই সমানে প্রশ্ন করে যাচ্ছিল, এটা ওটা বলে তোর শরীর খারাপ, ওর শরীর খারাপ, এসব বলে সামলালাম, আজকে বাচ্চাগুলোর উপর চোটপাট করছিস, কি হয়েছে কি তোদের? এই মাথায় হাত দিয়ে কতবার বলেছি না খেতে বসবি না? তোকে আমি জিজ্ঞেস করছি, আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি? তোমার ছেলেকে জিজ্ঞেস করো। আমার ছেলেকে? তা কোথায়? সে বেরিয়ে গেছে। ও আজকাল যাবার সময় বলে যাবারও প্রয়োজন মনে করে না। বৌদি ভাই, ওমা বৌদি ভাইয়ের কি হয়েছে গো? কি বলবো বল। ও বৌদি ভাই কি হয়েছে তোমার? এই তোদের খেতে ইচ্ছে না করলে বসে আছিস কেন, উঠে যা না, বিরক্তি কর। বৌদি ভাই ওদের ওমা কি হয়েছে বৌদি ভাইয়ের বাচ্চাগুলোর ওপর? কি বলবো বলতো, আরে মিঠুটার উপর খেপেছে, মিঠুটাও আর কি বাথরুমে গিয়ে বসে আছে, ওই সব হ্যান্ড শাওয়ার টেনশন নিয়ে খেলাধুলো করছে, এরাও খেতে চাইছে না, মানে ওই নিয়ে আর খেপেছে, আর কি বলবো, আমার আর কিছু বলার নেই। এই কিছু বলতে এসেছিলি? দেখো না ও কিছুতেই ঘুম থেকে উঠছে না। ও তোর ও ঘুম থেকে উঠছে না? আচ্ছা তা বাবা তোমার ও তো দু কাপ চা না খেয়ে ঘুম থেকে উঠে না। পঞ্চু, পঞ্চু শিগগিরই গিয়ে এক কাপ চা কর, আর ওর ওকে চাটা দিয়ে। কোনো প্রবলেম নেই, আমি এক্ষুনি এক কাপ চা করে ওকে দিয়ে আসি। হ্যাঁ নো, ও পঞ্চুদা, হ্যাঁ হ্যাঁ তোমাকে চা করতে হবে না, আমি করে নেব, তুমি মিঠুকে নিয়ে এসো। কোনো প্রবলেম নেই, দেখো কোনো মিস্টেক হবে না, আমি মিঠু বাবাকে এক্ষুনি নিয়ে আসি। মিঠু বাবা তুই দেখ, আমি চাটা করে দিচ্ছি। ও মা আমি চাটা করে নেব। আচ্ছা যে দুষ্টুগুলো, কি হয়েছে তোমাদের? তোমরা খাচ্ছ না কেন? হ্যাঁ মাকে শুধু শুধু বিরক্তি করছো, দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি, দেখি। এই তো খেয়েছে। আচ্ছা নন্দিনী দিদি, তোমার সরি সরি কামু কামা তোমার ওটা কে গো? আরে ছোটকা বুঝতে পারছিস না, ওরে দুষ্টু সব বুঝে গেছে। অনুটা যে কি খারাপ ব্যবহার করছে নন্দিনীর সঙ্গে তুমি ভাবতে পারবে? আমার এত খারাপ লাগছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এতদিন ধরে আমি এই বাড়িতে আছি, কিরকম মিলেমিশে আমরা থাকি বলো, আর সেখানে আমি আমি কি খারাপ ব্যবহার করছি তুমি? এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর পিসিমণি কিন্তু নন্দিনীকে মেনে নিয়েছে, আর আমি
আমি ওর সঙ্গে কথা তো বলি না, আমি একটা ছোট গয়না পর্যন্ত কি দিইনি। যে মেয়েটা আমাকে এত যত্ন করেছে, এত ভালোবেসেছে। তুমি সাবধানে থেকো, আমি ডাকছি। বৌদি ভাই, না মানে দাদা ভাই তো বেরিয়ে গেছে, মন মিঠুদের কে স্কুলে নিয়ে যাবে? হ্যাঁ, ও তো তোর দাদা ভাইয়েরই তো যাওয়ার কথা। ঠিক আছে, আমি আমি দেখছি, আমি দেখছি। কি হলো বৌদি ভাই, লেগেছে? তুমি না এত তাড়াহুড়ো করো, তুমি যাও গিয়ে বসো খাটে। না না, তুমি গিয়ে শুয়ে পড়ো, যাও। এমন কিছু লাগেনি। তুমি বুঝতে পারছো না বৌদি ভাই, তোমার কিন্তু কোমরে চোট আছে একটা। বলছি তো কিছু হবে না। আমি না, আমি আমি কোনো কথা শুনবো না। তুমি রেস্ট নাও, আমি আমি দেখছি ওদের কিভাবে স্কুলে পাঠানো যায়। তুমি রেস্ট নাও। আরে রোমান, দাঁড়া না। ঠিক আছে, উঠবে না তো, আমি চলে যাচ্ছি। আর এক কাপ চাও তুমি পাবে না, ওঠো। কি করছো, ছাড়ো না। ছাড়ব না, আমি বলেছি না আমার চা না হলেও চলো, কিন্তু তার চেয়ে আরো অনেক মিষ্টি কিছু দরকার। করছো, দরজা খোলা আছে। থাক, আমি আমার বিয়ে করা বউকে আদর করছি, এতে কারুর কিছু বলার নেই। আমি কেন, স্বয়ং ভগবান এলেও কিচ্ছু বলতে পারবে না। রুমন, রুমন, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। তোর রাগ দেখতে আমার বয়ে গেছে, তুমি রাগ করনি তো। জাগে বলছি, শোনো না, মন মিঠুকে স্কুলে না পৌঁছেই দাদা ভাই বেরিয়ে গেছে, এদিকে তো বৌদি ভাইয়েরও কোমরে ব্যথা, কি করি বলতো, ওদের তো স্কুলে লেট হয়ে যাচ্ছে। সে কি রে, দাদা ভাই এত তাড়াতাড়ি বেরিয়ে গেল? ঠিক আছে, তুই এক কাজ কর, তুই ওদের রেডি হতে বল, আমি ওদের পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু মানে আমি বলছিলাম কি, তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না তো? রুমন বলছি, শোনো না, একটা কথা বলবো, এত তাড়াতাড়ি উঠে তুমি রেডি হতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি রেডি হয়ে নেব। আরে শোনো না, আমি একটা কথা বলি। শুধু একটাই কথা বলবে, আর বাকি কথাগুলো এসে শোনো। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। মন মিঠু মোমোকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি। সে কি, তুমি ওদের স্কুলে নিয়ে যাবে, কিন্তু দাদা ভাই আর বৌদি ভাই যদি এই নিয়ে আবার কিছু বলে তাহলে? আমি তোমাকে বলেছি না, আমি সব সময় সবাইকে নিয়ে থাকতে খুব ভালোবাসি, আর তাছাড়া বড়রা কিছু বলে কখনো রাগ করতেন, বুঝেছো? সত্যি নন্দিনী, তুমি পারো বটে। ঘর থেকে বেরো, আমাকে রেডি হতে হবে। আরে বাবা, একদম সিম্পল ব্যাপার আছে, আমাদের সমরের বেটা সিঞ্জু আসছে, আমি এখানে বসে ওর ইন্টারভিউ নিব, ও পাস ভি করবে, তারপর চাকরি ভি পাবে, তারপর জয়েন ভি করবে, তারপরে আমি আপনার কাছে ভেজিয়ে দিব, আপনি ওকে নিয়ে খেলবেন। কিন্তু আমি যতদূর জানি স্যার,
ও আপনার এখানে চাকরি করতে আসছে, ওর বাবার খুনিকে খুঁজে বার করতে আপনি যাতে হেল্প করতে পারেন। আরে বাবা, আমি তো তোমাকে আগেই বলেছি, তোমার কাজ হবে ওকে মাঝে মাঝে খোঁজান। ওর দিমাগে গুজিয়ে দিতে হবে যে ওর বাবার খুনিকে একমাত্র আমি ঢুঁড়ে বার করতে পারি। তারপর? তারপর সিম্পল, তারপর ওকে বলবে ফলতার জমির ব্যাপারটা যদি ও সলভ না করে, ব্যবসা না করে, তাহলে ওর বাবার খুনিকের ঢুঁড়ার ব্যাপারে আমি কোনো ইন্টারেস্ট দেখাবো না। লেকিন তোরা ধীরে, একটু ধীরে বলবেন, একটু পরে বলবেন, সইয়ে সইয়ে মরে রাখবেন জানু বাবু। সঞ্জু আমাদের সোনে কা চিড়িয়া, ওকে শিকারি বাজপাখি বানাতে হবে। মে আই কাম ইন স্যার? আরে এসো বেটা, এসো 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 এসো, বেটো বেটো ইধার বেট। আপনাকে কোথায় যেন দেখেছি আগে। তাই হবে হয়তো। কাজের কথা বলি। হ্যাঁ বেটা, আমার এখানে কিন্তু তোমার কোনো টাকার অভাব হবে না, ঠিক আছে? তুমি এখান থেকে কাম বুঝে নিয়ে নেক্সট উইক থেকে জয়েন করো। আমি প্রথম ছয় মহিনা আমি তোমাকে ৫,০০০ রুপিয়া করিয়ে দেব, তারপরে বাড়বে। ঠিক আছে, আমাকে কি করতে হবে স্যার? কাজ ভেরি সিম্পল আছে। তোমার কাজ হবে ঘুরে ঘুরে খালি জমি দেখা। চলে যাও সাউথে, ডায়মন্ড হারবার, সুন্দরবন, ফলতাবি চলে যাও। খালি জমি মিলবে তো আমাকে খবর দিয়ে দিবে। বাস বাস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আজ তাহলে আমি উঠি। আর স্যার, আমার বাবার ব্যাপারটা একটু দেখবেন স্যার। আমার বাবার খুনিকে আমি যত তাড়াতাড়ি সম্ভব ধরতে চাই, একটু হেল্প করবেন স্যার। সঞ্জু বেটা, আমার নাম আগরওয়াল আছে। আমি যখন তোমাকে কথা দিয়েছি তুমি এ ব্যাপারে একদম চিন্তা করবে না, হ্যাঁ? ঠিক আছে? ওকে স্যার। তুমি এক কাম করো, কাল থেকে এখানে জয়েন করে যাও। দ্যাটস গ্রেট স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি তাহলে আসি স্যার। হ্যাঁ। আমি রোজ তোদের স্কুলে নিয়ে আসব, হয়েছে? আচ্ছা দাদা, তোর খাওয়ার আইটেমটা মনে আছে? খাওয়ার আইটেম সেটা কি? মানে তুমি আর ছোটকা বিয়ে করলে, তোমাদের বিয়েতে তো আমরা ফিশ ফ্রাই, আইসক্রিম কিচ্ছু খেতে পারলাম না। দেখেছো বন্ধুটা, এই এই পুচকেগুলোকে আমার বড়দের মতো কথা বলছে। ও তবে ওরা যা বলছে খুব একটা ভুল বলছে না নতুন বৌদি? ও, তার মানে তুমিও এদের সঙ্গে। ঠিক আছে, আজকে রাত্রেই আমি একটা খাবার ব্যবস্থা করছি, কেমন? হয়েছে হয়েছে হয়েছে, এবার চুপচি করে সবাই স্কুলে চলো।